কুরআন শিক্ষায় এক বিরল নজির গড়ল আফ্রিকার অন্যতম দেশ নাইজেরিয়া। দেশটির প্রায় প্রতিটি কাঁচা পাকা ঘরে রয়েছে একজন করে কুরআনের হাফেজ। এমনকি বিশ্বের আর কোনো দেশে এমন নজির নেই বললেই চলে। পুরো কুরআন মুখস্থ করার কাজটি এতটাই সহজ করেছে দেশটি, তা যেন এক নজির হয়ে আছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে কুরআনের হাফেজ তৈরিতে এমন বিরল নজির করেছে নাইজেরিয়া। আফ্রিকার পশ্চিম অঞ্চলের একটি দেশ নাইজেরিয়া। দেশটির প্রায় জনসংখ্যা মোট 22 কোটি। নাইজেরিয়ার অর্ধেক জনগণ মুসলমান। অধিকাংশ মুসলমানেরা সে দেশের উত্তর অংশে বসবাস করে। তবে শুধু নামেই মুসলমান নয়, কাজেও তারা প্রমাণ করেছে মুসলমানদের কেমন হওয়া উচিত, যা প্রমাণিত হয়েছে দেশটির প্রায় প্রতিটি ঘরে সর্বনিম্ন একজন করে হাফেজ বানানোর মাধ্যমে। বছর চারেক আগে দেশটির একজন মুসলিম নেতা দাবি করেছেন, নাইজেরিয়ার প্রতি ঘরে একজন করে হাফেজ রয়েছে। আফ্রিকা মহাদেশের সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার কুরআন হাফেজ তৈরির ঐতিহ্য রয়েছে। প্রত্যেক পরিবার চেষ্টা করে তাদের ঘরে অন্তত একজন যেন হাফেজ হয়। কোনো কোনো পরিবারের একাধিক সদস্য হাফেজ হয়, তাই বলা যায় নাইজেরিয়ার প্রায় প্রত্যেক পরিবারে একজন হাফেজের কুরআন রয়েছে। ইসলামিক মুভমেন্ট অফ নাইজেরিয়ার একজন মুখপাত্র মুস্তফা কারওয়া বলেন, নাইজেরিয়া ইসলামী শিক্ষা কার্যক্রমের প্রায় সব স্তরে কুরআন শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়। বিশেষত কুরআনে হাফেজ করাকে গুরুত্বপূর্ণ মনে করা হয়। মা বাবা অভিভাবকরা শৈশব থেকে চেষ্টা করেন যেন শিশুরা কুরআনের প্রতি উৎসাহী হয় এবং তারা হাফেজ হিসেবে সফল হতে পারে। তিনি আরো বলেন, শিশুদের কুরআনের প্রতি উৎসাহিত করতে তাদের কিরাত মাহফিল ও কুরআনের মজলিসে নিয়ে যাওয়া হয়। কন্যা শিশুদের ঘরোয়া পরিবেশে কুরআন শেখানো হয়। শিক্ষা জীবনের শুরু থেকেই তারা অল্প স্বল্প করে হাফেজ করতে থাকেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিশুদের কুরআন হাফেজ করতে উৎসাহিত করে, ফলে তাদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয় এবং অল্প সময়ের মধ্যেই হিফজ শেষ করতে পারে। এছাড়া স্থানীয় আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো শিশুদের মনে আগ্রহ তৈরি করে। নাইজেরিয়ার শিশু থেকে যুবক বয়সী পর্যন্ত অসংখ্য কোরআনের হেফজের প্রতিযোগিতা হয়ে থাকে। দেশটিতে কোরআনে হাফেজ বানানোর এই প্রক্রিয়া কতটা গুরুত্বের সাথে দেখা হয় তার অন্যতম উদাহরণ হিসেবে বলা যেতে পারে মোহাম্মদ শামসুদ্দিন আলিউর নামে 3 বছর বয়সে কোরআন মুখস্থ করে পড়ে বিশ্বকে চমকে দিয়েছিলেন নাইজেরিয়ার বিস্ময় বালক মোহাম্মদ। নাইজেরিয়ার ঐতিহ্য হল তারা খুব অল্প সন্তানের আবাসিক রেখে তাদের কোরআন শিক্ষা দিতেন। এই শিশুদের নিয়ে কাজ করেন অ্যাঙ্গো আবদুল্লাহ ইন্টারন্যাশনাল স্কুলটি, যেখানে বিস্ময় বালক মোহাম্মদ শামসুদ্দিন মাত্র 1.5 বছর বয়সে ভর্তি হন। ভর্তি হয়ে মাত্র 1.5 বছরের কম সময় সে কুরআনুল কারীম মুখস্থ করে, যা তাদের প্রখর মেধার পরিচয় বহন করে। এটা আল্লাহ তাআলার এক বিশেষ রহমত। খুদে হাফেজ শামসুদ্দিন আলিউরের বাবা এই স্কুলটির প্রধান। অল্প বয়সে শিশুদের ভর্তির উদ্দেশ্য হল এই সময় শিশুদের মস্তিষ্ক জ্ঞান ও শিক্ষা রপ্ত করতে পারে। নাইজেরিয়ানরা মনে প্রাণে বিশ্বাস করে যে শিশু যখন মায়ের দুধ পান ছেড়ে দেয় তখন তাদের মস্তিষ্কের বিকাশ ঘটে, তখন তাদের যা শেখানো হয় তারা তা সহজে রপ্ত করতে পারে। এই চিন্তা থেকে তারা শিশুদের 1 বছর বয়স থেকে কোরআন শিক্ষা কেন্দ্রে ভর্তি করেন। মোহাম্মদ শামসুদ্দিন আলিউর ছাড়াও আরো অনেক কম বয়সে কোরআন মুখস্থ করেছে। অন্যদের সাথে তার পার্থক্য হচ্ছে মোহাম্মদ আন্তর্জাতিক স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে। শিশু মোহাম্মদ জারিয়ার স্থানীয় পর্যায়ে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণপূর্বক জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করেছেন। সর্বোপরি সে নাইজেরিয়ার হয়ে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় শিশু বিভাগে 2য় স্থান অর্জন করতে সক্ষম হয়। এ প্রতিযোগিতায় সে নাইজেরিয়ার প্রতিনিধিত্ব করেন।